কুষ্টিয়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দৌলতপুর উপজেলার সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। শনিবার সকাল 10:30 সময় দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তারা সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লবের ওপর আইসিটি আইনে আনীত মিথ্যা বানোয়াট মামলা তুলে নেওয়ার জন্য জোর দাবি জানান এবং এই মিথ্যা মামলা দায়েরকৃত বাদী মাস্টার গলিল গং এর সঠিক বিচার দাবি করেন। এ সময় মানববন্ধনে দৌলতপুর উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া দৌলতপুর থেকে জিল্লুর রহমানের তথ্যচিত্রে পল্লী টিভি। দেশ ও জনতার কথা বলে।